এমএলএ হওয়ার পর আমার যে অনুভব সেই অনুভব ছিল যে প্রতিদিন আমার বাড়িতে পাঁচজন দশজন লোক আসেন, তাদের অন্য কোনো কাজের জন্য আসেন না, তারা আসেন যে সরকার চাকরি দেবে, আমাকে একটা চাকরির ব্যবস্থা করবে। কেউ আসেন যে আমি বিজেপি অনেক বছর থেকে বিজেপি করি, আমার ছেলেকে আমার মেয়েকে এখন বিজেপি সরকার আছে, আমাননীয় মুখ্যমন্ত্রী 1 লক্ষ চাকরি দেবেন ঘোষণা করেছেন, এটা একটা ব্যবস্থা করে দিন। কেউ আসেন যে আমার চাকরি হয়নি, আমি অনেক আগে গ্রাজুয়েশন করেছি, অনেক কিছু করেছি, 20 বছর চাকরির জন্য সংগ্রাম করেছি, আমার চাকরি হয়নি, আমার ছেলের যাতে চাকরি হয়ে যায়। আর কেউ এটার জন্যও আসেন যে চাকরি তো এমনিতে হবে না, চাকরির জন্য কিছু দিতে হবে, সেই জন্য কিছু নিয়ে আমি এসেছি আপনাকে দেওয়ার জন্য, সেটার বিনিময়ে চাকরি দিয়ে দিই। কিন্তু আজকের দিনে সেই চিন্তাধারাটা আজকের দিনে আমি বলতে পারি যে সেটা একটা ইতিহাস হয়ে গেছে। আমরা অনেক দেখেছি যে চাকরি পাওয়া মানে একটা বিশাল ব্যাপার ছিল, চাকরি এক সময় একটা বাণিজ্য ছিল, আর শুধু বাণিজ্য নয়, চাকরি একটা ইন্ডাস্ট্রির রূপ ধারণ করেছিল, যে আমার কাছে মেধা আছে, আমার কাছে পার্সেন্টেজ আছে, আমার কাছে কোয়ালিফিকেশন আছে, কিন্তু আমার কাছে কানেক্টিভিটি নেই, যে কানেক্টিভিটি দিয়ে আমি কেউকে ধরতে পারিনি বা টাকা পয়সা দিতে পারিনি আমার চাকরি হয়ে। আর যার যোগ্যতা নেই, এরকম অনেক ব্যক্তি যে কিছুর বিনিময়ে চাকরি পেয়েছে, এটা একটা সময় ছিল, এটা রাজনৈতিক সভা নয়, তারপরে আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে 2016 সাল থেকে এটার পরিবর্তন এসেছে। আপনারা লক্ষ্য করেছেন যে গত বছর পুলিশের চাকরির সময় কিছু গণ্ডগোল আসামে হয়েছিল 2020 সালে, আর আসামের সরকার যে করাপশন নিয়ে যে জিরো টলারেন্স নীতি সেটা প্রয়োগের মাধ্যমে যাতে বিনামূল্যে আমরা চাকরি দিতে পারি সেই ব্যবস্থা করেছিল, আর আমরা দেখেছি পুলিশে যখন চাকরিতে গণ্ডগোল হয়েছে, যারা টাকা পয়সা নিয়ে ছাত্রছাত্রীদেরকে পাস করানোর চেষ্টা করেছিলেন, এরকম পুলিশের এসপি পর্যায়ে পুলিশের ডিআইজি পর্যায়ের ব্যক্তিরা গ্রেফতার হয়ে আজকের দিন পর্যন্ত জেলে আছে। আমরা লক্ষ্য করেছি, নাম আমরা অনেকেই জানি, এপিএসসি কেলেঙ্কারি আমরা জানি, যিনি এপিএসসির চেয়ারম্যান ছিলেন রাকেশ পাল, প্রায় 5 বছর থেকে আজকের দিনে জেলে বন্দী আছে। আর সেই এপিএসসিতে কারা যাবেন, এপিএসসিতে চাকরি কারা পাবে, সেটা টাকা পয়সার উপরে নির্ধারিত হত। আর আমরা লক্ষ্য করেছি যখন টাকা পয়সা ছাড়া এপিএসসি হয়েছে, আমাদের লালা এলাকায়, আমাদের পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলার লালা এলাকায় একটা আমাদের গ্রামের বাগানের মেয়ে এপিএসসি পরীক্ষায় প্রথম হয়েছে, তার মেধার জন্য তাই প্রথম হতে পেরেছে। আর সেখান থেকে সেই পরিবর্তন করার জন্য আমাদের, আপনারা জানেন আসামের নতুন সরকার হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 1 লক্ষ চাকরি, সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করেছিল, আর উনি সাথে সাথে এটাও বলেছিলেন যে আমরা চাকরিতে 100% স্বচ্ছতা বজায় রাখবো, আমরা যাদের মেধা আছে, যার মেরিট আছে, যার পার্সেন্টেজ আছে, যার কোয়ালিফিকেশন আছে, যার যোগ্যতা আছে, সেই যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। আর আমরা অনেক সময় জানি যে আমাদের অনেক গ্রাম বাগানের ছেলে মেয়েরা আছে যারা মেধা আছে বা তাদের কাছে কোয়ালিফিকেশন আছে, কিন্তু সেটাকে আমরা একটু গাইডেন্সের প্রয়োজন আছে, আর সেই গাইড করার জন্য, সেই গাইডেন্স দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রজ্ঞা যোজনা আমি আরম্ভ করেছি। আর আমরা এই প্রজ্ঞা যোজনার মাধ্যমে আমার উদ্দেশ্য হলো যে লক্ষ্মীপুরে আমাদের যারা যুবকরা আছেন, লক্ষ্মীপুরে আমরা যারা যুবতীরা আছেন, আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব, আমরা তাদেরকে, তারা তাদের মেরিটে চাকরি পাবেন, তারা তাদের কোয়ালিফিকেশনে চাকরি পাবেন, তারা তাদের যোগ্যতাতে চাকরি পাবেন, কিন্তু তাদের মধ্যে যে যোগ্যতা, যে প্রতিভা আছে, সেই প্রতিভাকে যাতে আমরা এগিয়ে দিতে পারি, তাদেরকে যাতে আমরা গাইড করে দিতে পারি, তাদেরকে যাতে আমরা একটা প্রশিক্ষণ দিতে পারি, তারা যাতে প্রশিক্ষিত হয়ে যে কোনো পরীক্ষা হোক সেই পরীক্ষাতে যাতে উত্তীর্ণ হতে পারে, সেই চেষ্টা আমরা প্রজ্ঞার মাধ্যমে করছি।
এখানে বলার প্রয়োজন আছে যে প্রজ্ঞা কোনো সরকারি যোজনা না। আপনারা এটা ভাববেন না যে বিধায়ক রাস্তার উদ্বোধন করেন, বিধায়ক পিএইচসির উদ্বোধন করেন, আমরা শিলান্যাস করে উদ্বোধন করি আর সরকার টাকা দেয় সেটা দিয়ে আমরা করি। এটা কোনো সরকারি টাকা প্রজ্ঞাতে ব্যবহার হয়নি বা হবে না। এটা আমার ব্যক্তিগত, আপনারা জানেন আপনাদের সাহিত্যে আমি এখানকার বিধায়ক হয়েছি, বিধায়ক হওয়ার পর যে বেতন আমি এখান থেকে পাবো এই বিধানসভার সদস্য হিসাবে, সেই বিধানসভার সেই বেতনের যে টাকা আমার থাকবে সেই টাকা খরচ করে সেই প্রজ্ঞা যোজনাকে আমরা আগামীতে শুরু করেছি এবং আগামী দিনে আমরা চালিয়ে যাব। এবং উদ্দেশ্য হলো যে আমাদের যারা যুবকরা আছে এবং প্রজ্ঞা যোজনা লক্ষ্মীপুরে শিক্ষাক্ষেত্রে যতগুলি কাজ আছে এই সমস্ত শিক্ষাক্ষেত্রে কাজগুলি আমরা এই প্রজ্ঞা যোজনার মাধ্যমে আগামী দিনে করব। আর এই প্রজ্ঞা যোজনার প্রথম যে কাজ সেই কাজটা আমরা নিয়েছি ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করব। আমরা অনলাইন অফলাইন দুটির মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন চেয়েছিলাম আর আপনাদেরকে আমি জানাচ্ছি যে অনলাইন এবং অফলাইনে প্রায় 2,500 মতো যুবক যুবতীরা সেখানে অ্যাপ্লাই করেছেন অনলাইন এবং অফলাইনে। অনেকে অনেক অনলাইনে করতে পারেনি, অনলাইনে হয়তো 20% অ্যাপ্লাই করেছেন, বাকি 80%টা অফলাইনের মাধ্যমে করেছেন। এর মধ্যে প্রায় 1,200-1,250 মতো আছেন যারা পুলিশের জন্য অ্যাপ্লাই করেছেন, পুলিশের প্রশিক্ষণের জন্য যারা পুলিশে যেতে চান, পুলিশ যে যেতে চান তাদের জন্য যে ফিজিক্যাল কোচিং, সেই ফিজিক্যাল কোচিং আমরা শুরু করেছি, সেটা কৈলাসপুরে আজকে শুরু হয়েছে এবং আগামীকালকে থেকে আমাদের লক্ষ্মীপুর এলাকার 6টি মাঠে আমরা তাদের ফিজিক্যাল কোচিংয়ের ব্যবস্থা করব। আর ফিজিক্যাল কোচিংয়ে আমাদেরকে সিআরপিএফের যারা কমান্ডার আছেন তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি। সিআরপিএফের কমান্ডেন্ট আজকে উপস্থিত ছিলেন এবং সিআরপিএফের কমান্ডোরা সেখানে এসে 6টি মাঠে গিয়ে আমাদেরকে যে ফিজিক্যাল কোচিং সে ফিজিক্যাল কোচিং করবেন। যারা ফিজিক্যাল কোচিং করবেন, আমরা জানি এখানে যদিও ফিজিক্যাল কোচিংয়ের বিষয়ে আলোচনা নয়, তথাপি আমি বলতে চাই যে যারা ফিজিক্যাল কোচিং করবেন তাদের লং জাম্প এবং যে রেস আছে সেখানে 40 মার্ক থাকে। সেখানে তাদেরকে কীভাবে শুধু পাস করলে চাকরি পাবেন না, কারণ হয়তো 1,00,000 পোস্টের জন্য 30,00,000 অ্যাপ্লিকেশন হবে। এখানে আমরা কীভাবে নিজেকে এক্সিলেন্ট করতে পারি, রিটেন পরীক্ষায় হোক বা শারীরিক পরীক্ষায় হোক, আমরা নিজেকে পাস করলে হবে না, আমাদেরকে এক্সিলেন্ট হতে হবে, আমাদেরকে বেস্ট হতে হবে, কখনই গিয়ে আমরা সেই চাকরিতে যেতে পারি। পাস করলে হবে না, পাস তো 30% পেলে আমরা পাস হয়ে যাবো। আমরা 3200 মিটার ছেলেদের জন্য 3200 মিটারের রেস আছে এবং 14 মিনিটে সেটা পূর্ণ করতে হয়। আমরা জানি যে 14 মিনিটে 80% লোক 14 মিনিটে সেটা 3200 মিটার পাস করতে পারবে, কিন্তু এক্সিলেন্ট তারা হবেন যারা সেই 3200 মিটার 8 মিনিট 9 মিনিটের মধ্যে পূর্ণ করতে পারবেন তারা এক্সিলেন্ট হবেন, আর এক্সিলেন্ট যারা হবেন তাদের চাকরি হবে। এই জন্য আমরা সিআরপিএফের সাহায্যে আমরা সেই কোচিংগুলো আজকে থেকে শুরু করেছি। ফিজিক্যাল হওয়ার পর যারা ফিজিক্যাল পাস করে নেবেন, ফিজিক্যাল আমরা আমাদের মধ্যে একটা ট্রেনিং করব, আমরা আমাদের মধ্যে একটা পরীক্ষা করব, আমাদের মধ্যে থেকে যারা 200-250 জন পাস করবেন তাদেরকে আমরা আবার পাঠিয়ে দেবো সিআরপিএফ কম্পাউন্ডের ভিতরে, আলাদাভাবে আবার কোচিং দেওয়া হবে তাদের ফিজিক্যাল কোচিং। আর এরপরে যারা এই পাস করে নেবেন যখন সরকারের কাছে অ্যাডভার্টাইজ বেরোবে, অ্যাডভার্টাইজ বেরোনোর পরে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে পুলিশে, যারা তারা অ্যাপ্লাই করবেন ফিজিক্যাল পাস করার পর তাদের আমরা রিটেন এক্সামে 50 মার্কের যে রিটেন তাদের জন্য আমরা রিটেনের জন্য আমরা তাদের কোচিং দেব, তাদেরকে আমরা পরবর্তীতে কোচিং দেব। আজকে যেটা আমরা শুভারম্ভ করছি সেটা হলো আমাদের পুলিশ ছাড়া যারা বিভিন্ন পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে চান তাদেরকে আমরা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করব। আমরা টাইম ব্যাপারে বলা হয়েছে সৌমেন দাস মহাশয় গুয়াহাটি আইআইটি থেকে উনি বিটেক করেছেন, আমার লখনৌ আইএম লখনৌ থেকে উনি এমবিএ করেছেন এবং ওনার সঙ্গে যারা দুজন ফ্যাকাল্টি আছেন তারাও দুজন বিটেক করেছেন, এলএলএম করেছেন, আমাদের জানু দাস উনি এলএলএম এমবিএ করেছেন, মানসী দাস উনিও বিটেক করেছেন এবং তারা সবাই, এবং তারাই শুধু নয় তাদের আরও টিমের অন্যান্য সদস্যরা আসবেন এসে আমাদেরকে কীভাবে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো, উত্তীর্ণ শুধু নয় আমরা হাইয়েস্ট পার্সেন্টেজ কীভাবে অ্যাচিভ করতে পারবো সেই লক্ষ্যে আমাদেরকে কোচিং দেওয়া হবে। আর আমরা এর পেছে
এখানে আমরা অনেক বেশি হয়েছে, এরকম কোচিং হবে না, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোচিং নিতে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। দুটো বেস আমরা করব, প্রথম বেস সকাল 9টা থেকে শুরু হবে, একটা পর্যন্ত, আবার সেকেন্ড বেস 1:30 থেকে শুরু হবে বিকাল 5টা পর্যন্ত। এক বেচে 200-200 করে দুটো বেস আমরা তৈরি করব, দুটো বেচে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো অপশন দিয়েছেন যে মর্নিং এবং ইভিনিং এ, হয়তো সবাই যদি মর্নিং দিয়ে দিয়েছেন করা সম্ভব হবে না। আমরা 200-400 জনকে প্রথম প্রশিক্ষণ দেব, কিন্তু আপনাদের সবাই যারা চাকরির জন্য ইচ্ছুক, আপনারা এটা ভাববেন না যে আপনাদেরকে দেওয়া হবে না, যতজন অ্যাপ্লাই করেছেন আমরা সবাইকে দেব। শুধু একমাত্র ক্রাইটেরিয়া হলো যে আপনাদেরকে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বাসিন্দা হতে হবে। আপনাদের আমাদের কোচিং এর যে ক্রাইটেরিয়া সেটা হলো লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় আপনাদের থাকবেন, এই এলাকার বাসিন্দা যারা তাদেরকে আমরা এই কোচিং দেব। কিন্তু আর 18 বছরের ঊর্ধ্বে আপনাদের বয়স, 18 বছর যে চাকরির যে সময়সীমা, বয়সের সীমা আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আমরা টেটের কোচিং, গ্রেড 3 গ্রেড 4 এর সমস্ত যেগুলি কোচিং আছে সমস্ত কোচিংগুলো আমরা দেব। এখানে আমি শুধু আপনাদের কাছে জানতে চাই যে টেটের জন্য আবেদন করেছেন, এরকম যারা আছেন একটু হাত তুলুন, বা আবেদন করার ইচ্ছা আছে টেটের জন্য, ঠিক আছে। ম্যাট্রিক পাস করেননি এরকম কতজন আছেন এখানে? ম্যাট্রিক পাস করেননি, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট কতজন আছেন? ঠিক আছে। এখন পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট বাদ দিয়ে হায়ার সেকেন্ডারি পাস করা কতজন আছেন? যারা পোস্ট গ্রাজুয়েটে হাত তুলেছেন তারা হাত তুলবেন না, আচ্ছা। আর যারা শুধুমাত্র ম্যাট্রিক পাস করেছেন তারা সংখ্যা কত আছে? ঠিক আছে, আমরা এই জন্যই জানলাম যে তারা ঠিক সেই হিসাবে যাদের সঙ্গে মিলবেন জন্য তারা সেটা সেপারেট করে নেবেন, এবং সেপারেট করার জন্য তাদের অন্তত 1-2 দিন সময় আপনাদের কাছ থেকে নিতে হবে। কারণ আমরা যদি একসঙ্গে ম্যাট্রিক গ্রাজুয়েট একসঙ্গে করাইতে সম্ভব হবে না, যে যে ক্লাসগুলি সেটা আপনারা টেস্ট করতে পারবেন না। এই জন্য ম্যাট্রিকুলেট যারা আছেন বা হায়ার সেকেন্ডারি যারা আছেন তাদের একটা ক্রাইটেরিয়া করা হবে, গ্রাজুয়েট যারা আছেন তাদের একটা আলাদাভাবে ক্রাইটেরিয়া করে দেওয়া হবে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের প্রত্যেক ব্যক্তিকে যারা আবেদন করেছেন তাদের সবাইকে আমরা কোচিং দেব। 2 নম্বর বিষয়, এটাও কেউ মনে রাখবেন না যে আমি আমি যোজনা শুরু করেছি, আমি ভারতীয় জনতা পার্টি দলের থেকে মনোনীত বিধায়ক, শুধু ভারতীয় জনতা পার্টি, বিজেপি যারা করেন তাদেরকে কোচিং দেওয়া হবে, তাদেরকে ভোট দেওয়া, যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরকে দেওয়া হবে, এরকম কিছু মনে করবেন না আপনারা। কারণ যারাই লক্ষ্মীপুর এলাকার ছেলেমেয়েরা আছেন, সবাই যে যে কোনো রাজনৈতিক দলের থাকুন না কেন, আপনাদের সবাইকে কোচিং দেওয়া হবে। আপনারা যে ধর্ম যে ভাষাভাষীর লোক থাকুন না কেন, সবাইকে আমরা কোচিংয়ের ব্যবস্থা করবো। এটা অন্যভাবে আপনারা নেবেন না যে না অমুককে করা হবে, আমি নেব আমি নেব না, এরকম কোনো কিছু নেই। শুধু আমাদেরকে দুটো জিনিস করতে হবে, এই হলের ক্যাপাসিটি হলো 200, এই হলের ক্যাপাসিটি হলো 200, আমাদেরকে ক্লাস করতে হবে 4 ঘন্টা। এই জন্য আমরা 200 জনকে একসঙ্গে বসাতে পারবো, আরেক পেজে 200 জন থাকবে। এছাড়াও যারা বাদ পড়বেন, আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে এছাড়াও যারা বাদ পড়বেন, 200-200 এক পেজ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 200 জন, 1:30 থেকে 5:30 পর্যন্ত আরও 200 জন। এছাড়াও যদি কেউ বাদ থাকেন তাদেরকে আমরা অন্য কোনো জায়গাতে এই টাইমের মাধ্যমে যে কোচিং এখানে দেওয়া হবে, আমরা অন্য পাশাপাশি কোনো একটা হল আরও ব্যবস্থা করার চেষ্টা করবো যে সেখানে গিয়ে তাদেরকেও কোচিং দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য হলো যে এই যে আসাম সরকার 1 লক্ষ চাকরি যেটা দেবেন, এই শুধু এই 1 লক্ষ চাকরি নয়, পরবর্তীতে যে সমস্ত চাকরি হবে সেই সমস্ত চাকরির জন্য যাতে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। আর আমাদের মাথা থেকে আমাদের মন থেকে এটা বের করে দিতে হবে যে আমরা এখানে কোচিং নেওয়ার পর আমাদেরকে টাকা দিতে হবে, আলাদাভাবে কিছু করতে হবে, এটা নয়। কিন্তু আপনারা নিজে, আমি বারবার বলছি, যারা কোচিং নেবেন আমরা শুধু গাইড করবো আপনাদেরকে, আমরা শুধু আপনাদেরকে কোচিং দেবো, আপনাদেরকে যে রাস্তা সেই রাস্তাটা জানিয়ে দেবো। আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদেরকে কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়,
আপনাদের যতগুলি সরকারি চাকরি বেরোবে এই আমাদের যে ওয়েবসাইট যে ওয়েবসাইট লঞ্চ করা আছে সে বিষয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে। সেই ওয়েবসাইটে একটা সাইট আছে নোটিফিকেশন বলে, আপনারা প্রত্যেক দিন সেই নোটিফিকেশনগুলো চেক করবেন, কোন ডিপার্টমেন্টে কতগুলি চাকরি বেরোচ্ছে সেগুলি আপনারা সেখানে জানতে পারবেন। আর সেটা জানার পর আপনারা এখানেও বলে দেওয়া হবে যে আজকে এই চাকরি বেরিয়েছে, কালকে এই চাকরি বেরিয়েছে, আপনারা তখন সেই চাকরিগুলিতে অ্যাপ্লাই করবেন। কারণ এটা কোচিংয়ের জন্য অ্যাপ্লিকেশন, চাকরির জন্য সরকারিভাবে আপনাদেরকে আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, যার যে কোয়ালিফিকেশন আছে সেটাতে আপনাদেরকে যেতে হবে। আর পুলিশে যারা করেছেন তারা এই এই ক্লাস এখন করবেন না, পুলিশের পরীক্ষা পাস করার পরে আপনাদেরকে আমরা কোচিং করব। এই জন্য সোমেন দাস এবং যারা এটা দেখাশোনা করবেন তারা আপনাদেরকে ফোনের মাধ্যমে আগামীকালকের মধ্যে আপনাদেরকে মোবাইলে যে মোবাইল নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে সেই মোবাইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ক্লাস কোন জায়গাতে কটার সময় হবে। আজকে আপনার শুভারম্ভ করলাম, এটাতে আপনাদের উৎসাহ যেটা আছে সেই উৎসাহকে আমি স্বাগত জানাই। আর আমরা লক্ষ্য নেই আমরা যে আমরা আসাম সরকার যে চাকরি বা যে কোনো চাকরির জন্য আমরা তৈরি হব, আমরা নিজেকে তৈরি করে আমরা আমাদের মেধা, আমাদের সার্টিফিকেট, আমাদের কোয়ালিফিকেশন, আমাদের যে মার্ক পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজের মাধ্যমে আমরা আমাদের যে সেই চাকরি এনে চাকরি আনতে সমর্থ হব। আসাম সরকার এবং ভারত সরকারকে আমরা আমাদের যে সার্ভিস সেই সার্ভিস যাতে আগামী দিনে দিতে পারি। আপনাদেরকে হয়তো আমরা যে সমাজে বাস করি অনেকে হয়তো বলতে পারে যে আমাকে কিছু টাকা দিয়ে দিলে আমি ব্যবস্থা করে কেউ না কেউ আপনাদের কাছে যেতে পারে। আপনারা যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে কোনো টাকার জন্য কোনো চাকরির জন্য আপনাদের কাছে যদি কোনো কেউ টাকা চান, প্রজ্ঞা যোজনাতে ভর্তি হওয়ার জন্য যদি কেউ চান, আপনারা আমার নাম্বারটা নোট করুন। আর এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনার দলের কোনো কার্যকর্তা, আপনার দলের কোনো ব্যক্তি এই 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 কাজের জন্য আমার কাছে পয়সা চেয়েছে, ঘুষ চেয়েছে, সেটা আপনাদের জানাবেন। আমার নাম্বার হলো 9435176407। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, 9435176407। এই এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যদি কেউ টাকা চায়, কোনো ঘুষ চায়, চাকরির জন্য শুধু নয় প্রজ্ঞা যোজনাতে যদি ক্লাস করার জন্য কেউ চায়, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন, যাতে আমরা সরকার যে সংকল্প নিয়েছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সংকল্প যে আমরা স্বচ্ছতার সঙ্গে আমরা সুস্থভাবে মেধার মাধ্যমে আমরা চাকরি দেব সেটাকে যাতে আমরা বজায় রাখতে পারি। আজকের দিনে বেশি বক্তব্য না রেখে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সবার প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই প্রজ্ঞা যোজনাকে যাতে আমরা সফল রূপ দিতে পারি এবং এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। কিন্তু আমি বারবার আপনাদেরকে অনুরোধ করব যে আমরা মাত্র 200-400 একসঙ্গে দেবো। এছাড়া এখানে আমাদের জানা মতো আমার কাছে যে ডাটা আছে আমি শ্রদ্ধা জানিয়ে আপনাদের উৎসাহকে আমি সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার সঙ্গে বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।